চোষা কাটি নোনা কাটি দিলে ছেলে ভালো, কিন্তু ছেলের মা ভোলে না। আজ আমি একটা দুটো সন্তানের মা নয়, আমি যে 101টা ছেলে মেয়ের মা। আজ আমাকে ভুলানো চারটিখানি ব্যাপার না। জিজ্ঞাসা ছিল কি, কুরুক্ষেত্রে মাঠে পুত্রবধূদের সাথে নিয়ে মশাল হাতে নিয়ে আমি প্রবেশ করেছি। দেখতে পেলাম অদূরে মহামতিমান ভীষ্মদেবের শরশয্যা, অদূরে গিয়ে দেখতে পেলাম ওই তো করেন ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে, ওই তো আমার দুর্যোধন, ওই তো আমার অভিমন্যু, কত শত সব পড়ে আছে সবে সবাকার। এ জায়গায় দাঁড়িয়ে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, বলো কৃষ্ণ, যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে যম ঢুকতে পারে না? পারে। যেখানে কৃষ্ণ নাম হয় কেউ বলছে কৃষ্ণকে ধরো, কেউ বলছে মারো, কেউ বলছে ডাকো আদর করো, কি গো তোমার নাম তো করছে। তাহলে যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে যম ঢুকতে পারে না, যম ঢুকলো কি করি? সবাই মরে মরে পড়ে আছে। যদি বলো যম ঢকে নাই, তাহলে এরা এত সব সবে সবাকার মরা মৃতদেহ পড়ে রয়েছে কেন বলো? এইখানে ছিল আমার প্রথম নাম্বার দাবি। উত্তর পেয়েছেন? ও বাবা উত্তর পেয়েছেন? যে জায়গাকার কথা সে জায়গায় বলো। এই ওর বেগ ওর মাইয়ের দেব ওর মাসির ব্যবহার করে এই আসর কাটি যে কোনো লাভ নাই, যেটা আসল কথা সেটা বলো। কি গো বলুন, জিজ্ঞাসা এই জায়গায় পেয়েছেন, ওই জায়গায় হাত দিয়েছে? আসল কথাই তাই রে নাই রে ভোলাতে চাই বচনে, বলি আর কি আসো জমবে তোমার ওই ভাঙা মাজার নাচনে। এ ভাঙা মাজার নাচনে আরে আসর জমবে বলে মনে হয় না। জিজ্ঞাসিল এ জায়গায় বলো, একদিকে কৃষ্ণ তুমি আর একদিকে সাত অক্ষয়ণী সেনা দিলে, এক একটা নারায়ণী সেনা, এক একটা নারায়ণী সেনা, কৃষ্ণের যত ক্ষমতা যত শক্তিশালী যত বল আছে এক একটা করে সেনা ততটা বল আছে, তারা সম পরিমাণ একই ক্ষমতা একই বল ধরেছে, তাই না? তাহলে এ যুদ্ধ হলো তোমার সাথে যুদ্ধেতে, এ যুদ্ধ হলো যুদ্ধের শেষে, তারা মারা গেল তুমি বেঁচে আছো, বলো তারা মরলো কি করে? তাদের তো তোমার সমানই গায়ে বল আছে, তাহলে তাদের মরণটা হয় কি করে? উত্তর পেয়েছেন? এ জায়গায় হাত দিয়েছে? সে জায়গায় নেই। গান আমিও শুনছি আপনারাও শুনছেন, বাবারে আমাদের মাসিমারা হাসে কি হি হি হু হু করে হাসে, আর আমি ওই দিদি ভাই বাড়ি থেকে হু 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 করে লঙ্কা বাটার মতো জ্বলছি, মনে মনে চিন্তা করছি কতক্ষণে যাব আর গায়ের জ্বালাটা মেটাব। লাপানি দেখেছেন কেমন? লাপানি দেখেছেন কেমন? কেউ কারে এমনি এমনি লাপায়, কে এমনি এমনি লাপায় না, আমার মনে হয় তলায় তলায় মাল জ্বলন ধরে। এত সুন্দর যেমন আসর কবিগান তেমনি কীর্তন আসর, বুঝতে পারছেন? ধুলোটের শেষে দেখবেন বাতাসা ছিটানো হয় না, এরকম ঘাস পাতা ভরা আছে, সব বাতাসা তো কুড়িয়ে খাওয়া হয় না। এখন এক ব্যক্তি আমার কৃষ্ণ এর মতনই বটে, এটাই মনে হয়, বুঝতে পারছেন? এখন রইলে পারাবার করতে গিয়ে দুটো হাত এখন এই কোনোই থেকে নাই, দুটো হাতই গিয়েছে। এখন কীর্তন শুনতে গলায় মালা নিয়ে তিলক টিলক কেঁকে একটা বেশ ধুতি পইড়ে গিয়ে চুপ করে বসেছে। বসেছে কোথায়? যেখানে ওই ঘাসের ফাঁকে একটা বাতাসা কুচু পড়েছিল সেখানে লাল পিঁপড়ে এক ঝাঁক, বুঝতে পারছেন? বসবে বসুক, এখন গিয়ে না দেখে ওইখানে বসেছে। আর তলায় মাল আন্ডার প্যান্ট পরা ছিল না, জাকেট পরা ছিল না, এখন খানিকক্ষণ বসে গান শোনার পরে ভাই ও ভাই এখন ওই পিঁপড়ে সকলে ধর্ম আছে পিঁপড়ে করে যে কেউ মাল এখন তলায় তলাকে খুব কামড়াচ্ছে, এরকম জ্বলন ধরে গিয়েছে, বুঝতে পারছেন? আর এমন সময় গান জমে উঠেছে, এ তো দুটি হাত নাই যে খানি বসে বসে চুলকে আরাম নেবে, এ তখন ফরম করে উঠতে পড়ে এদিকে ওদিকে সেদিকে, বাবারে মাথা নাই খোলা পাচ্ছে, সে আমার কৃষ্ণের মতন।
কীর্তন নিয়ে মনে মনে চিন্তা করেছিলাম আমার গান ভালোই জমেছে। ও যে ও দাদা ভাই গান খুব ভালো লাগছে নাকি তোমার এত নাচ? বলছে গান শুনে তো নাচি নাই, তুমি আর বুঝবে কি? যার জলন ধরেছে সেই জানে কি হইছে, তুমি আর কি বুঝবো যে কেন? আমার তোর হাত নেই খানি চুলকাবো, তলায় এখন লাল পিঁপড়ে কামড়ছে, তোমার এই গান শুনে নয় তলায় আমার জলন ধরেছে, ওই জলনের জন্য আমার তো হাত নেই এখানে চুলকে ছাড়াবো, তাই এদিকে ওদিকে ঝাঁপিয়ে লাফিয়ে এ পিঁপড়ে ছাড়ানোর চেষ্টা করছে। তাই কৃষ্ণ ধর, আর লাফিয়ে চুপিয়ে কাজ নাই আছে। জিজ্ঞাসা ছিল বলো তোমার পিতা পুরুষের শ্রাদ্ধেতে শুকরের মাংস দিয়েছিল। আমরা জানি কেউ মারা গেলে সে যা খেতে ভালোবাসে কি গো ভাই, তার শ্রাদ্ধেতে সেগুলো দেওয়া হয়। কেন? তার আত্মার শান্তি কামনার জন্য, তাই না? আত্মার শান্তি কামনার জন্য সেগুলো দেওয়া হয়। আরে তোমার পিতা পুরুষের শ্রাদ্ধেতে দেখি শুকরের মাংস দিয়ে শ্রাদ্ধ করেছ, বলো তোমার পিতা পুরুষ কি শুকরের মাংস খেত? উত্তর পেয়েছেন? বলেছে। আপনারা মাথা নাড়লে কি হবে? যা হবার হয়ে গিয়েছে, যে হবার হবে প্রথমে হবে, আর যে হবার হবে না সারা রাত কেটে গেলে আর হবে না, আর পাবেন না। বলছে কেন জানো? দশ অবতারের মধ্যে বরাহ মূর্তি ধারণ করেছিলে, বরাহ শুকর। তো শুধু বরাহ কেন ধরেছিল? মৎস্য কুর্ম সেগুলো ধরে নাই, সেরূপ তো ধরেছিল। তা মাছ দিতে পারত, কচ্ছপ হয়েছিল কচ্ছপের মাংস দিতে পারত। তাহলে এগুলো না দিয়ে শুকরের মাংস দিল কেন? কথাটা যখন বলেছি কথাটা বোঝার আছে, শুকরের মাংস দিল কেন? তাহলে যে যা খেতে ভালোবাসে তা শ্রাদ্ধ শান্তিতে, কেউ পান খেতে ভালোবাসলে পান দেয়, কেউ বিড়ি খেতে ভালোবাসলে বিড়ি দেবে, কেউ জেডি ভালোবাসলে কি ভাই তোর জেডি বলে দু বোতল দিয়ে দে, যে যা ভালোবাসে তাই তো দেয় তার আত্মার শান্তি কামনার জন্য। বলো শুকরের মাংস কেন দিল? এই জগতে অনেক মাংস ছিল, হরিণের মাংস মতো মাংস হয় না, হরিণের মাংস দিতে পারত, মাছ দিতে পারত, আরো বিভিন্ন কত রকমের মাংস আছে সেগুলো দিতে পারত, না দিয়ে শুকরের মাংস দিল কেন? তোমার পিতা পুরুষ কি শুকরের মাংস খেয়েছে? নিশ্চয় খেয়েছে, না খেলে দেবে কেন? উত্তর পেয়েছেন? বরাহ রূপ ধরেছে বললে তো হবে না, আরো তো অনেক রূপ ধরেছে, দশটা অবতার হয়েছে, সেগুলো তো কি ভাই সেগুলো তো কই দায়ী নাই, তাহলে সেগুলো তো একটাটুকু দিতে পারত। যা জানন্তি তাই বলন্তি, যা না জানন্তি তা না বলন্তি, আর তাই যদি বলন্তি তাহলে কৃষ্ণ ওপর দিকে ঠ্যাং করে ফড়ফড়িয়ে মরন্তি। যা জানো তাই বল, আর না জানলে বলার দরকার নেই। জিজ্ঞাসা আমার এ জায়গায় আলতু ফালতু কথা বলে যে ওরা, যাক অনেক কথাই বলেছে, আমাকে বলছে পাশা খেলা হয়েছে, একটা টিকটিকি ছিল একটা ঘুরঘুরি ছিল, ঘুরঘুরিটাকে ঘুরঘুরিটা তুই, ঘুরঘুরিটা তুই বলছে দুর্যোধন একদিন গিয়েছিল ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে শিব মন্দিরে, সারা অঙ্গে হাত বুলি দিয়ে পাষাণ করতে চেয়েছিলে, বলো আগে কেন চেষ্টা করনি? যতক্ষণ পর্যন্ত পারবো ততক্ষণ পর্যন্ত লড়ে যাওয়ার চেষ্টা করবো, তাই না? ব্রহ্মাস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র যখন তখন প্রয়োগ করা হয় না হয় বলুন কাকা বাবু, বিশেষ মহত্ত্ব ছাড়া এই ব্রহ্মাস্ত্রকে চালনা করা হয় না, ছাড়া হয় না। যখন দেখা যায় আর কোনো কিছু উপায় নেই তখন এই অস্ত্রটাকে চালনা করে। প্রথমে এই ব্রহ্মাস্ত্র চালন করে সবাইকে মেরে দেবে? যখন দেখছি এই যুদ্ধ হচ্ছে, যুদ্ধে একে একে সকলে আমার সন্তানরা নিধন হচ্ছে, আমরা একটা পুত্র সন্তান কেন কামনা করি জানেন? সংসার করতে গেলে সংসার মাঝে পুত্র সন্তানের কামনা করি, এই জন্য পূর্ণাঙ্গ নরক থেকে উদ্ধার পাবার জন্য। শেষে পরকালে যখন যাব, শেষের দিনে ওই পুত্রের হাতে পিণ্ড পেয়ে আমরা যেন স্বর্গগামী হতে পারি।
তাই না? তাই একটা পুত্র সন্তান আমাদের প্রয়োজন। যখন দেখছি একে একে আমার সকল সন্তান মারা যাচ্ছে, আমি শিব ভক্তা, আমি গান্ধারী, আমি শিব ভক্তা, শিবের পূজা করি। সেদিন শিবের পূজা করে শিব সন্তুষ্ট হয়ে আমাকে বলেছিল, বেশ বল গান্ধারী তুই কি চাস মাগো, বল তুই কি চাস। আমি বলেছিলাম, হে মহেশ্বর, আমার বংশের প্রবীর জন্য আমার সকল সন্তান তো যুদ্ধে মারা যাচ্ছে গিয়েছে, আমার ওই দুর্যোধনকে বাঁচিয়ে রাখো বংশের প্রদেবের জন্য। বলছে 99টা ছেলে তোমার নয়, এটা কি তোমার? তাদের বেলায় আসনি, আমি আগেই বললাম ব্রহ্মা অস্ত্র সবসময় প্রয়োগ হয় না, বিশেষ মুহূর্ত ছাড়া, শেষ মুহূর্ত ছাড়া এটা চালনা করা উচিত নয়। তাই আমি দেখলাম এই যুদ্ধ করতে করতে, কড়ুক যুদ্ধ লেগেছে, যখন দেখলাম না শেষ রক্ষা করার জন্য, তাই আমি গিয়েছিলাম সেদিনে। বলুন এতে কি আমার দোষ আছে? বংশের প্রদীপ, কারণ সকলের পিতা মাতা সকলের আশা থাকে শেষের দিনে যেন আমার সন্তানের হাতে পিণ্ড পেয়ে আমি যেন স্বর্গগামী হতে পারি। কোনো বাবা মা কেউ চাই না যে আমরা বেঁচে থাকতে আমার ছেলের আগে মারা যাক, তাই না? তাই সেই জন্য আমি গিয়েছিলাম, সেই জন্য আমি গিয়েছিলাম, তাই 99টা বেলায় যাইনি, ওই দুর্যোধনের বেলায় গিয়েছিলাম। আর এটা সবাইকে দেওয়া যাবে না, বংশের প্রদীপ রক্ষা করার জন্য একটাও যথেষ্ট। তাই সেদিন শিব বলল, বেশ সকলের পক্ষে হবে না, একজন আগে, এরা তো যুদ্ধ করতে গিয়েছে, একা একা তো নিধন হচ্ছে, তাহলে একমাত্র দুর্যোধনের হলেও হতে পারে। পাষাণ বলতে কেমন পাষাণ? ইট বালি সিমেন্ট পাথর দিয়ে মাখিয়ে পাষাণ করতে গিয়েছিলাম, ইট বালি সিমেন্ট পাথর দিয়ে কে পাষাণ করার চেষ্টা করেছিলাম না। সেদিন চেষ্টা করেছিলাম যাতে যে অঙ্গে বাণ লাগুক বাণ যেন না লাগে, বাণের আঘাতে যেন ছেলের যেন মৃত্যু না হয়, যেন যেখানে আঘাত করুক যেন সে অক্ষত অবস্থায় থাকে। বলতে বলতে আমাকে আর একটা কথা বলেছে, দুটো গাল, আর একটা কি বলেছে গো, চোখের কাপড় তোমার খুলে আছে আজকে, খোলা, প্রতিজ্ঞা করেছিলে যতদিন আমার স্বামী এ জগতে চোখ না পাবে ততদিন আমি চোখের বাঁধন খুলব না। বলছে গান্ধারী তোমার স্বামী কি চোখ পেয়েছে? তুমি আজকে প্রতিজ্ঞা, তোমার দেখতে পেলাম তোমার চোখের কাপড় খোলা। ও মা বলুন, যার একটা সন্তান মারা যায় মা দিনে রাতে সর্বদাই অঝরে মা কেঁদে যায়। আমার একটা নয়, দুটো নয়, দশটা নয়, বিশটা নয়, এই কুরুক্ষেত্রে রণে আজ আমার শতপুত্র নিধন হয়েছে। এই নারীর চোখের জলে আজ অনবরত এ চোখের জল পড়তে পড়তে, জল পড়তে পড়তে কাপড় পচে গিয়েছে, তাই তো কাপড় নিজেই ছিঁড়ে গিয়েছে খোলা, তাই সেই কাপড় নিজেই পচে ছিঁড়ে পুড়ে গিয়েছে। কুরুক্ষেত্রে মাঠে হাতে অগ্নি মশাল, তুমি চোখে দেখতে পাও না আবার হাতে মশাল নিয়েছো কেন? হ্যাঁ অন্ধ দেখতে পায় না কিন্তু হাতে লাঠি নাই, লাঠি নেই না, চোখে দেখতে পায় না, লাঠি নেই না, কেন নেই? নিশানা ঠিক করে করে যায়, নিশানা ঠিক করে করে, উঁচু নিচু খাল দো, নিশানা ঠিক করার জন্য লাঠি নেয়। তাই আমি শতপুত্র বধুকে সাথে নিয়ে হাতের মধ্যে অঙ্গনে বসাল নিশানা ঠিক করার জন্য, হাতে নিয়েছি, আর আমার পুত্র বধুরা পিছনে পিছনে আমায় বলে দিচ্ছে, মা দাইনে বাইনে দাইনে বাইনে সোজা। তাই আমি অগ্নি মশাল নিয়ে আর সকলকে আমি পথ দর্শন করতে করতে নিয়ে যাচ্ছি, আমি আগে আগে যাচ্ছি, তারা পিছনে আমাকে অনুসরণ করে, আর আমার পুত্রবধূরা বলছে, মা এদিকে গেলে ঠিক হবে, ওদিকে গেলে ঠিক হবে, ওদিকে গেলে ভুল হবে। তাই আজ আমি হাতে ধরেছি অগ্নি মশাল।